আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিএম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি চলে এসেছি একটা গোল্ড প্লেটের শপে। আর আপনারা আমার যেই আপুরা গোল্ড প্লেটে কিছু চুড়ি এবং বালা আপনারা আপনাদের ঈদের কালেকশন হিসেবে চাচ্ছেন বা নর্মালি কিনতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু আমি স্পেশালি কিছু ডিজাইন দেখিয়ে দেব, সেগুলোর প্রাইস জানিয়ে দেব এবং একদম এই দোকানের অ্যাড্রেস সহ ফোন নম্বর দিয়ে দেব, যাতে করে আপনারা চাইলেই শপে এসে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি স্বপ্নরূপা জুয়েলার্সে। এখন আমরা এই শপের ওনারের সাথে কথা বলে নিব এবং তারপর আমরা কালেকশনগুলো দেখব এবং সেগুলোর দাম জেনে নেব। আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমরা স্বপ্নরূপা জুয়েলার্সে এসেছি আপনার শপে। আর আপনার শপে থাকে কিছু কবজা চুড়ি এবং বালা কালেকশন আমাদের আপুদেরকে দেখিয়ে দিব এবং সেগুলোর দাম জানিয়ে দিব, যাতে করে তারা চাইলে যেন আপনার শপে এসে কালেক্ট করতে পারে। তো ভাইয়া চলেন আমরা আপনাদের কালেকশনগুলো দেখি। ভিউয়ার্স, প্রথমে আমরা কিন্তু বালা চুড়ি কালেকশন দেখব। কঙ্কন কালেকশন ভিউয়ার্স, কঙ্কন নাকি কঙ্কন? কনকন ভিউয়ার্স, আমি কিন্তু এখন একটা কনকন কালেকশন দেখছি। ভাই আমাদেরকে কিন্তু দেখাচ্ছে এটা কিভাবে করে পড়তে হবে। আমরা জুম করি তো দেখাই, আপনি তো হাতটা সামনের দিকে আনেন। ভিউয়ার্স দেখেন আপনারা কিন্তু অনেকে এরকম কনকন কালেকশন কিন্তু পছন্দ করেন, আর তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আমি বলবো। এটা ডিজাইনটা আপনারা দেখেন অনেক সুন্দর। আর এই ডিজাইনগুলোর কথা বলতে আমার যেটা বলতে হচ্ছে সেটা হলো, ভাইয়া কিন্তু যে আমরা যার সাথে পরিচিত হলাম, এই ভাইয়া কিন্তু নিজের একজন কারিগর, তার কিন্তু প্রমাণপত্র আছে, সে যে খুব ভালো নকশা করতে পারে, সে যে এই সেক্টরে আছে এটার প্রমাণপত্র আছে। আর এই কিন্তু সে কিন্তু এই শপের ওনার। আপনারা চাইলে এইসব ডিজাইন দেখে বা আপনারা নিজস্ব পার্সোনাল ডিজাইনে কিন্তু ভাইয়ের কাছে অর্ডার করতে পারেন। আবার এখানে রেডিমেড যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে ভাইয়ের শপে এসে কালেক্ট করতে পারেন। আচ্ছা ভাইয়া একটা পরে আছে, আমি কিন্তু ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন। আর আমার হাতে কিন্তু অলরেডি একটা ডিজাইন আছে, আমি কিন্তু সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটার। দেখেন চারদিকে কিন্তু একদম মুক্তা ধরনের পুঁতি দেওয়া আছে। আর এগুলো কিন্তু পাথরটা কি ভাইয়া? এটা পাথরটা রুবি পাথর। ভিউয়ার্স রুবি পাথরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু কাজ কিন্তু করা আছে এখানে, অনেক সুন্দর একটা কালেকশন। আচ্ছা ভাইয়া এই এই যে কনকন জোড়াটা, এটার প্রাইসটা কত? 2500 টাকা কিন্তু আপনার এরকম এক জোড়া কনকন কালেকশন কিন্তু কালেক্ট করতে পারেন। ভিউয়ার্স আমি এরপরে কালেকশনটা আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স আমি এরপরে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা এক জোড়া কনকন কালেকশন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর কিন্তু এক জোড়া কনকন কালেকশন। এখানকার ডিজাইনটা আমি দেখাই, এটা কিন্তু অনেকটা স্বর্ণের ডিজাইনের মতো। আর এটার মধ্যে কিন্তু রেড এবং গ্রিন কালারের কিন্তু কাজ করা আছে, অনেক সুন্দর। আর স্বপ্নরূপা জুয়েলার্সে কিন্তু প্রত্যেকটা কাজই অনেক সুন্দর। আর এগুলো কিন্তু ভাইয়া নিজের হাতে বানায়, সো এগুলো নিয়ে কিন্তু আর কোনো কথা কিন্তু বলার নাই। আমি যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাই, দেখেন অনেক সুন্দর কিন্তু কালেকশন, অনেক সুন্দর। সো আচ্ছা ভাইয়া এই ডিজাইনের এই ডিজাইনটার প্রাইসটা কত জাস্ট একটু বলে দেন? 2500 টাকা। ভিউয়ার্স 2500 টাকায় কিন্তু আপনারা এই এক জোড়া সুন্দর কনকন কালেকশন কিন্তু স্বপ্নরূপা জুয়েলার্স থেকে কালেক্ট করে ফেলতে পারেন। এছাড়া আপনারা যদি আপনাদের পছন্দের কোনো ডিজাইন ভাইয়াকে দিয়ে করাতে চান, সেটাও কিন্তু ভাইয়াকে দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন, আমার চ্যানেলের মাধ্যমে করতে পারেন। আবার চাইলে আমি একদম ভিডিও লাস্টে ভাইয়ার দোকানের অ্যাড্রেস সহ ফোন নম্বর দিয়ে দিব, যাতে করে আপনারা চাইলে ভাইয়ার অ্যাড্রেসেও কিন্তু চলে আসতে পারেন। আবার ভাইয়ার ফোন নামটা কিন্তু ইমো অন আছে, আপনাকে চাইলে ইমোতেও কিন্তু ভাইয়াকে প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতে পারেন। এবার আমরা কবজা চুড়ি দেখবো। ভিউয়ার্স আমি আপনাদেরকে কিন্তু জুম করে দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে আছে। আমি আপনাদেরকে দেখেন জুম করে কিন্তু দেখাচ্ছি, অনেক সুন্দর ডিজাইনটা। এটা কিন্তু টোটালি এটার মধ্যে কোনো পাথর ইউজ করা হয় নাই, এটা কিন্তু দেখলে মনে হবে স্বর্ণের ডিজাইনের, অনেক সুন্দর। ভিউয়ার্স আমি আপনাদেরকে জুম করে দেখালাম। আচ্ছা ভাইয়া এটার প্রাইসটা কত? 1000 টাকা। ভিউয়ার্স 1000 টাকা হলে কিন্তু আপনারা এরকম সুন্দর ডিজাইনের একজোড়া কবজা চুড়ি কিন্তু আপনাদের জন্য কালেক্ট করে ফেলতে পারেন। আর বারবার একটা কথা না বলি না, ভাইয়া কিন্তু নিজেই অনেক ভালো একজন কারিগর, সো আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইনটা ভাইয়াকে দিয়ে কিন্তু করিয়ে নিতে পারেন। আমরা এরপরে কালেকশনটা দেখবো, এটাও কিন্তু সিমিলার একদম ডিজাইন মনে হচ্ছে, গোল্ডের মধ্যে খুব সিম্পল একটা কাজ করা আছে বাট অনেক সুন্দর। ভাইয়া এইটার প্রাইসটা কত? 1000 টাকা। ভিউয়ার্স 1000 টাকায় কিন্তু আপনারা চাইলে এরকম একজোড়া চুড়ি কিন্তু ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে ফেলতে পারেন। এবার আমরা একটু স্টোনের মধ্যে একটু ডিজাইন দেখব। এখানে আমরা কিন্তু রেড এবং গ্রিন কালার স্টোনের মধ্যে চুড়ি দেখতে পাচ্ছি। দেখেন আমি আপনাদেরকে ডিজাইনটা জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। এখানে গ্রিন এবং রেড কালারের কিন্তু পাথরের কাজ করা আছে, এখানে গোল্ডেন কালারের পাথরও আমি দেখতে পাচ্ছি। আর ওভারঅল ডিজাইনটা দেখেন, এগুলো কিন্তু গোল্ডের চুড়ির মতোই একদম দেখতে। গোল্ড প্লেট মানে কিন্তু আমরা জানি যে এটা রূপা এবং আরও কিছু মেটাল দিয়ে তৈরি করা হয়, বাট
এটার মধ্যে কিন্তু স্টোনগুলো যে ইউজ করা হয়েছে এটা দিয়ে কিন্তু এটার লুকটাকে আরও গর্জিয়াস করা হয়েছে। আচ্ছা ভাইয়া, এগুলো চুড়িগুলো কি সাইজ দেওয়া যাবে? এগুলো কি সাইজ অ্যাভেলেবেল আছে? অ্যান্ড প্রাইস সবগুলো একই পড়বে? আচ্ছা, আর যেই চুড়িটা আমার হাতে আছে এটার প্রাইসটা কত? 1000। মানে এখন যে কালেকশনগুলো আছে মোটামুটি সবই 1000। আর এই কবজা চুড়ি এবং এই কঙ্গন কালেকশনগুলো আমার কাছে মনে হচ্ছে 1000 থেকে 2000 টাকার মধ্যে কালেকশনগুলো আছে। আচ্ছা ভিউয়ার্স, এখন আমরা যে ডিজাইনটা দেখছি ওটা কিন্তু এটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ ওখানে কিন্তু আমরা তিনটা পাথরের মধ্যে কিন্তু ডিজাইন দেখেছি আর এখানে জাস্ট দুইটা কালার ইউজ করা হয়েছে, বাট কালারটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটানো হয়েছে। দেখেন এখানে কিন্তু আমরা রেড এবং গ্রিন কালারের মধ্যে কিন্তু কাজ দেখতে পাচ্ছি, আর টোটাল নকশাটা দেখেন অনেক সুন্দর, কিন্তু টোটালটাই দেখতে মনে হচ্ছে যে একদম গোল্ডের কাজ। আর তার মধ্যে কিন্তু দেখেন রেড এবং গ্রিন কালারের কিন্তু স্টোন বসানো আছে, এখানে আবার তিনটা পাতাও আমি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর কিন্তু। ভাইয়া এটাও কি 1000 টাকাই? ওয়াও ভিউয়ার্স, 1000 টাকাতেই কিন্তু মোটামুটি আপনারা সব ধরনের কালেকশন কিন্তু ভাইয়ার কাছ থেকে পাচ্ছেন। এখানে যে ডিজাইনটা সেম, এখানে রেড এবং গ্রিন কালারের কম্বিনেশনও করা হয়েছে, এটাও 1000 টাকা। এছাড়া এখানে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্বর্ণের ডিজাইনের মতো, কোনো স্টোন বসানো নাই, প্লেন কাজ করা আছে। এরকম যারা এই ডিজাইনের চুড়ি যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটা কালেক্ট করতে পারেন, অ্যান্ড এটার প্রাইসও 1000 টাকা, সাইজ দেওয়া যাবে। মানে আর কি কিছু ইউনিক ডিজাইনের কিছু চুড়ি কালেকশন আপনার কাছে আছে আমাদের দর্শককে দেখানোর মতো? ভিউয়ার্স, এতক্ষণ আমরা কিছু কবজা চুড়ি এবং কঙ্কন কালেকশন কিন্তু দেখলাম, আর এগুলো কিন্তু 1000 থেকে 2000 টাকার মধ্যে ছিল। এবার আমরা কিছু চুড়ির কালেকশন দেখে নিই ফাঁকে। দেখেন এগুলো কিন্তু দেখলে মনে হচ্ছে যে একদম টোটালি কিন্তু স্বর্ণের গোল্ড প্লেটেড জিনিসগুলোর বেনিফিটই কিন্তু এগুলো, যেগুলো কিন্তু দেখলে একদম স্বর্ণের মনে হয়। বর্তমান যে যুগ পড়েছে, বাইরে একটা গোল্ড পরে বের হওয়া কিন্তু খুবই রিস্ক, আর বাট আপনার গোল্ড পরার যদি শখ থাকে সেই শখটাকে কিন্তু আপনি ফুলফিল করতে পারেন এরকম একজোড়া চুড়ি পরে, যেটা দেখতে কিন্তু গোল্ডের মতোই হবে কিন্তু গোল্ড না, যাতে করে এটা যদি আপনার লসও করতে হয় বাট বেশি টাকা কিন্তু উপর দিয়ে যাচ্ছে না, আর আপনাকে একদম গোল্ডের মতোই কিন্তু একটা লুক আপনাকে দিবে, যার কারণে আপনার কাছে কিন্তু এটা কালেকশনটা খুব ভালো লাগবে। এখানে অনেকগুলো ডিজাইন দেখছি। আচ্ছা ভাইয়া, এখানে যে ডিজাইনগুলো আছে আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইসগুলো কত থেকে কতর মধ্যে? 1500 থেকে 1500। দুই একটা ডিজাইন কি আমাদেরকে একটু খুলে দেখাবেন? ভিউয়ার্স, আমি দুই একটা ডিজাইন আপনাদেরকে একদম হাতে ধরে দেখানোর ট্রাই করবো, যাতে করে আপনারা চাইলে যেন ভাইয়ার শপে এসে কালেক্ট করতে পারেন। ভিউয়ার্স, আমার হাতে একজোড়া দেখেন একটা দোকান, আমি জুম করে কিন্তু দেখাচ্ছি। দেখেন এটা দোকানটা টোটালি কিন্তু স্বর্ণের মতো আর অনেক সুন্দর, আর এই যে চুড়িগুলো এগুলো কিন্তু 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্বপ্নরূপা জুয়েলার্স থেকে। এরপরে আমরা আরেকটা কালেকশন দেখছি, হ্যাঁ এটার প্রাইসটা কত? একদম মানে এগুলো তো গড়ে 1000 থেকে 1500, বাট এটা এটার প্রাইসটা কত? 1500 টাকা। আচ্ছা ভিউয়ার্স, আমরা এরপরে একটা ডিজাইন দেখি। এটা দেখেন এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু স্বর্ণের ডিজাইনের মধ্যে কিন্তু এরকম ডিজাইনটা ইউজ করা হয়, কিছুটা ডিজাইনের উপরেও হয় বা কিছুটা মেটালের উপরেও হয়। আচ্ছা সো ভিউয়ার্স, এখানে কিন্তু যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর। আসলে শপে না আসলে আপনারা কিন্তু বুঝবেন না যে অনেকগুলো কাজ কিন্তু ডিজাইনের উপরে হয়, যেহেতু তারা হাতে করতে হয় এসব কাজগুলো, সেগুলোর একটা পারিশ্রমিক বাবদ কিন্তু একটা পড়ে, আবার কিছুটা মেটালের উপরেও পড়ে। আচ্ছা এই ডিজাইনটার প্রাইসটা কত ভাইয়া? 1500। আচ্ছা এখানে মোটামুটি বেসিক্যালি সবগুলোই মনে হচ্ছে যে ডিজাইনের খুব ভারী কাজ, যেগুলো ওগুলো কিন্তু 1500 টাকার কালেকশনই হবে, 1500 টাকাই পড়বে। এরপরে আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটা দেখেন একটা সাইডে কিন্তু প্লেন, আবার একটা সাইডে কিন্তু কিছু নকশা দেওয়া আছে, অনেক সুন্দর। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ পাওয়া যাবে, আবার আপনারা চাইলে নিজস্ব ডিজাইনে অর্ডার করতে পারেন। ভাইয়া এইটার প্রাইসটা কত? 1500 টাকা। আচ্ছা আর কি দুই একটা দেখতে পারবো আমরা কালেকশন? এখানে যা আছে তাই দেখেন, আর বের করতে হবে না। ভিউয়ার্স, এরপরে আমরা যে ডিজাইনটা দেখছি আমি আপনাদেরকে জুম করে ডিজাইনটা দেখাই, দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন। আসলে গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো এগুলো কিন্তু আপনার স্বর্ণের ইউজের যে একটা মানসিক তৃপ্তি আছে এটা কিন্তু টোটালটাই আপনাকে দিবে, আর এটা পরলে আপনার সবাই মনে করবে যে গোল্ড পরে আছেন, আর বোঝাও যাবে না যে এটা গোল্ড না, এটা জাস্ট গোল্ড প্লেট। আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন, একদম টোটালি স্বর্ণের মতো করে কিন্তু আপনি এগুলো তৈরি করতে পারেন। আর ভাই এই ডিজাইনটাও কি 1500 টাকাই পড়বে? 1000। এটাও তো ডিজাইনটা অনেক সুন্দর, বাট এটা 1000 টাকা কেন? আচ্ছা ডাইস, এটা ডাইসটা একটু শর্টকাট ছিল। সো ভিউয়ার্স, অনেকগুলো কালেকশন আমি আপনাদেরকে দেখালাম, ভাই অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে
পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করলেন। আরও কিন্তু অনেক ধরনের দেখেন চুড়ির কালেকশন কিন্তু রয়েছে আমার, একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না, তবুও আমি ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর, আশা করি আপনাদের কাছে কিন্তু কালেকশনগুলো ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে সেখানেই কিন্তু আমাদের সার্থকতা। সো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিবো। ভাইয়া আপনার দোকানে আমরা আসলাম, আপনাদের আরও অনেক কালেকশন আছে, সবগুলো আমার পক্ষে দেখানো সম্ভব হলো না, বাট ইনশাল্লাহ ঈদের পরে আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর ট্রাই করবো। এখন যদি আপনার দোকান সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে, আমাদের চ্যানেল এবং আমাদের চ্যানেলের দর্শককে কিছু বলার থাকে আপনি বলেন। কিন্তু অনেক প্রিয় গ্রাহক, ইউটিউবে না দেখে আপনি সরাসরি দোকানে আসেন, দোকানে আসলে অনেক কালেকশন আছে এবং আমি নিজেও কারিগর। ইয়েস, মানে ইউটিউবে ভিডিওটা দেখার পর তারা কিন্তু সরাসরি আপনারা যেন ভাইয়ের শপে আসেন, এর জন্য কিন্তু ভাইয়া আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তার শপে। আর আর কিছু বলা থাকলে বলেন। পারবো কম রেটে রাখবো, আমি নিজে কারিগর, আমার সেই কম রেটে কেউ দিতে পারবো না আশা করি। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের দর্শকরা আপনার শপে আসবে এবং অন্য সব দোকানের চেয়ে কিছুটা রিজনেবল প্রাইসে আপনার কাছ থেকে প্রোডাক্ট পাবে। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই দোকানের অ্যাড্রেস সহ ফোন নম্বরটা দেখিয়ে দেবো, যাতে করে আপনারা চাইলে শপে এসে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন। ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেন স্বপ্নরূপা জুয়েলার্স, এখানে আধুনিক ডিজাইনের স্বর্ণ 21, 22 এবং 18 ক্যারেট ও রূপার অলঙ্কার তৈরি ও রেডিমেড বিক্রয় করা হয়। দোকান নং 246 নিউ মার্কেট, দ্বিতীয় তলা, সাভার বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা। মোবাইল নাম্বার 01855642394, আরেকটা আছে 01923192751। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চাইলে ভাইয়ার শপে চলে আসতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। আর ভাইয়ার একটা ইমো নাম্বার আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা বাংলা লিঙ্ক নম্বর দেওয়া আছে 01923192751। আমি আবারও বলে দিচ্ছি 01923192751, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ভাইয়ার শপে চলে আসতে পারেন। সবার ঈদের কেনাকাটা অনেক ভালোভাবে কাটুক, ইনশাল্লাহ আমি যতদিন পারি ঈদের একদম শেষ পর্যন্ত আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো, এগুলোর প্রাইস সম্পর্কে বলে দিব, কোথায় গিয়ে শপিংটা করতে পারবেন সেটাও জানিয়ে দিব। সো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।